১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে ওশান গেট কোম্পানির ওই ট্যুরিস্ট সাবমেরিনটিতে পাঁচজন যাত্রী ছিলেন এর মধ্যে আটান্ন বছর বয়সে ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী এবং অভিযাত্রী হ্যামিশ হার্ডিং রয়েছেন হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির জাহাজটির নাম টাইটান সাবমার্সিবল সাবমেরিনটির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগের বলেন দুটি বিমান একটি সাবমেরিন এবং সোনার যন্ত্র নিয়ে সাবমেরিনটি খোঁজা হচ্ছে উদ্ধারকারীরা এই অভিযানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং নিখোঁজ পর্যটকদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে সাধ্যের মধ্যে থাকা সবকিছুই করা হচ্ছে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ছোটো ছোটো ডুবো করে পর্যটকদের আটলান্টিক মহাসাগরের সাড়ে বারো হাজার ফুট গভীরে নিয়ে যাওয়া হয় আট দিনের এই ভ্রমণের জন্য পর্যটকদের গুনতে হয় আড়াই লাখ ডলার